শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নামটা বলেন? আব্দুর রাজ্জাক সরকার। পিতা মৃত মোহাম্মদ কাবিল উদ্দিন সরকার। মাতা মুসম্মদ আজুবা বেওয়া। গ্রাম সরেরহাট, পোস্ট অফিস ব্যাঙ্গাড়ি, উপজেলা বাঘা, জেলা রাজশাহী। স্কুল ছিল গৌরীপুর হাই স্কুল। গৌরীপুর হাই স্কুল থেকে 70 সালে SSC পাস করলাম। সম্ভবত এটা এপ্রিল মাস। এপ্রিলের পরে আমরা কলেজে ভর্তি হলাম, ঈশ্বরদী কলেজ। ভর্তি হওয়ার পরে ঈশ্বরদী কলেজে তখন ছাত্রলীগ করছি। ছাত্রলীগ করা অবস্থাতেই আমরা কলেজে পড়াকালীনই নির্বাচনের আগে যে প্রচার অভিযান, প্রচার অভিযানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরবঙ্গ নির্বাচনী সফরে এসেছিলেন। তো নির্বাচনী সফরে এসে উনি ওইদিকে রংপুর, দিনাজপুর, বগুড়া হয়ে নাটোর কানাইখালির মাঠে উনি এক জনসভা করলেন। সম্ভবত সময়টা অক্টোবর। সেই নাটোর কানাইখালির মাঠে আমরা ছাত্রলীগ, ওনার নেতাকর্মী বলতে গেলে আমরাই, ছাত্ররাই, জনতাই। উনি যখন অন্য কোনো পাকিস্তানি প্রোটোকল ওনাকে দেন নাই, জনতাই ওনার প্রোটোকল। আমার মনে আছে তখন আমরা এক মানুষ উঁচু করি কানাইখালির মাঠে। এখন যে নির্বাচনী সভা হয় বিভিন্ন রাজনৈতিক জাতীয় পর্যায়ে, এই ধরনের জায়গাতেই ওনার মঞ্চটা হয়েছিল। এবং সাদা মাটা, এখন যেমন কার্পেট বিছাই করা হয়, তখন সাদা মাটা একটা মাচানের মতো তৈরি করি, ওরির উপরে উনি বসলেন। বাঁশের মই, একটা মই বানায় টেম্পোরারি মই চড়িয়ে উনি উঠলেন। উনি সঙ্গে সঙ্গে আমরা উঠলাম। আমার মনে আছে তখন আমরা যেহেতু ছাত্র, তো উদীয়মান বঙ্গবন্ধু বসেছিলেন, বঙ্গবন্ধুর ডান পাশে আমি বসেছি। এবং উনি সেদিন শারীরিকভাবে একটু আনিজি ফিল করছিলেন, অসুস্থ। তো আমার, আমি ওনার ডান পাশে বসা, তাহলে ওনার ডান হাতটা আমার বাম ঠ্যাঙের উপরে হিলান দেওয়ার মতো বলে যে তুমি তো ছাত্র মানুষ, আমি একটু অসুস্থ রে, কেমন যেন লাগছে। তো উনি দিয়ে বসে থাকলেন। তারপরে অন্য নেতারা বলার পর উনি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে উনি নেমে গেলেন। নামার পরে উনি ওই মই দিয়ে নামলেন, আর আমরা ওর উপর থেকে ঝাঁপ দিয়ে নামলাম। ঝাঁপ দিয়ে নামি ওনার পাশে এসে দাঁড়ালাম, যেহেতু উনি অসুস্থ বলছেন। উনি তখন ওই মই থেকে আমার ঘাড়ে পুরে হাত দিয়ে উনি নেমে সরজমিনে আসেন। সরজমিনে এসে আসতে এখানে হাঁটতে হাঁটতে উনি কিন্তু নাটোর সড়ক ও জনপথ একটা অফিস বা রেস্ট হাউস আছে, ওইখানে এসে দুপুরে লাঞ্চ করলেন। তখন নাটোরের শঙ্করবাবু নেতৃত্ব দিচ্ছিলেন। রাজশাহী ছিলেন নজরুল হক সরকার, যিনি MNA হয়েছিলেন। MNA হওয়ার পরে উনি স্বাধীনতা সংগ্রামের সময়তে যুদ্ধ বাঁধলে উনি হারাই গেলেন, ওনার লাশও পায়নি।
এইখানে নদীমূলক সরকারের বাড়ি বাঘা উপজেলা মণিগ্রাম হরিরামপুর গ্রামে। তো ওইখানে নদীমূলক সরকার সাহেব ছিলেন এবং জাতীয় নেতা আমাদের এইচ এম কামরুজ্জামান সাহেব ছিলেন, মূলক সরকার জাতীয় সদস্য সংসদ সদস্য ছিলেন। উনি আমাদের এই চাঁদপুর বাজারও একটা মিটিং করেছিলেন, এই এখানে এদিকে একটা কদম গাছ ছিল, এখানে উনি মিটিং করেছিলেন। দাঁড়ের নৌকার বয়ে উনি রাজশাহীর দিকে আসছিলেন। ওই সময় আমরা ছাত্র, তারপরে দেশে নির্বাচন হয়ে গেল, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করলেন। ভুট্টু সাহেব, ইয়াহিয়া খান সাহেব এরা ষড়যন্ত্র করে যখন করতে লাগলেন, তখন সাতই মার্চে যখন বঙ্গবন্ধু ঘোষণা দিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তখন আমাদের স্মৃতিতে এসে গেল বঙ্গবন্ধুর সেই নাটুর কানাইখালি মাঠের ওনার শতকের দর্শন। আমরা সব জোট বাঁধি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আমি ভারতে গিয়ে ট্রেনিং করছিলাম। এর মধ্যে আমাদের লালপুর থানা বিএলএফ থানা কমান্ডার ছিল মাহবুবুর রহমান সেন্টু। সেন্টু বললো, আসো ট্রেনিং যা হয়েছে এখন চল যায়, এখন আমরা যুদ্ধ করতে হবে। ওখান থেকে আসি সেন্টু ভাইয়ের সঙ্গে এসে, এই যে দূর দুরিয়া এখানে একটা গ্রাম আছে লালপুর থানা, এই যে এদের গ্রাম, তো এইটা তখন মুদিবনগর নামে পরিচিত হয়ে গেল। সিরাজগঞ্জ বগুড়ার নাটোর ওই নওগাঁ এই অঞ্চলের যত মুক্তিযোদ্ধা আমাদের এই রুটে পার হয়ে আসছে, আর পার হয়ে আসার পরে আমাদের এখানে দূর দুরিয়া এখানে আমবাগানই বলা হয়তো, মুজিবনগর আমবাগান বলা হয়তো, এটা গেজেটেড না, এটা মৌখিকভাবে এখানে ট্রেনিং করায়, এখানকার অঞ্চলে কিছু স্থানীয় লোকজনদের নিয়ে সংগ্রহ করে এখান থেকে ট্রেনিং করে এখান থেকে আমরা তখন আমাদের সঙ্গে এক সময় যোগ হলো, আমরা তো বিএলএফ, আমাদের সঙ্গে যোগ হলো এফএফ অ্যাডভোকেট আব্দুস সামাদ, যিনি 96 সালে আওয়ামী লীগ ক্ষমতাতে আসার পরে উনি রাজশাহী জেলার দশকোটে পিপি ছিলেন গভর্নমেন্টের এফএফ। ওনার একটা টিম নিয়ে আসলেন, আসার পরে ওনার বললেন যে আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো ওনাদের সঙ্গে সহযোগিতার জন্য আমরা এখান থেকে আরও 20-30 জন যোগ হয়ে সামাদ ভাইয়ের সঙ্গে, তখন সবাই তো ঐক্যজোট ঐক্যমত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সপক্ষের সবাই, এ বিএলএফ আর এফএফ নেই, মুক্তিযোদ্ধা। আমাদের এখানে ট্রেনিংয়ের হিসাবে ছিলেন মাহবুবুর রহমান সেন্টু। বিলমারিয়ার যুদ্ধটা হয়েছে আপনার এফএফ যে আব্দুস সামাদ ভাই, আব্দুস সামাদ ভাইয়ের নেতৃত্বে আমরা বিলমারিয়াতে হিট করেছিলাম। এরপরে আমরা সালামপুর আব্দুলপুর এগুলো করছি, এগুলো মাহবুবুর রহমান সেন্টুর সঙ্গে। বিএলএফ এর নেতা শেখ ফজলুর রহমান মনি ভাই, ফেরুদুল আলম খান, দুর্গাজ্জাক, তোফাইল ভাই, ইনারা একটু, তো ওই সময়তে আমাদেরকে এই ছিল যে মনে করো দেশ 10 বছর যুদ্ধ করতে হবে। তো 10 বছর যুদ্ধ করলে আর্মস ট্রেনিং তো হলেই, তারপর পলিটিক্যাল ট্রেনিং করছিল যে মানুষের সঙ্গে মিশতে হবে, জনতার সঙ্গে মিশতে হবে, জনতাকে কনভিন্স করতে হবে যে পাক সেনারা ভালো না, পাকিস্তানি শাসন আমাদেরকে শোষণ করছে, এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, করি করি আমরা একজোট হবে। তো ওইটা করে এত তাড়াতাড়ি যে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ দিবে আমরা কেউ অনুভব করতে পারিনি, 9 মাসের স্বাধীন। তারপরে যুদ্ধ হয়ে গেছে, তখন যে আমাদের আর্মস জমা নেবে ঢাকায়, আমাদেরকে একত্রিত করবে ঢাকায়। তো আমাদের দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর, আমাদেরকে 31 জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে আমাদেরকে ডাকলেন, ওইখানে বঙ্গবন্ধু উপস্থিত ছিল। এবং ওই সময় আমার মনে আছে 3টা লোক গ্যালারিতে মারা গেল, আর জমা দিচ্ছে বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা, তো আনন্দে উৎফুল্ল হয়ে মানে ফুটাচ্ছে, ফুটাতে ফুটাতে অ্যাঙ্গেলটা আপনার 45-এর নিচে এসে গেছে, আর ওই উপরের গ্যালারিতে আমরা এই মুখে বসা ছিলাম, আমাদের ডান পাশে ধারধার 3টা পড়ে গেল। তখন বঙ্গবন্ধু কিন্তু বিশাল আকার একটা আওয়াজ করে বললেন উনি, আমি বলছি চুপ করো, সবাই চুপ মেরে গেল, আর কিছু হলো না। তখন এখানে আমরা জমাটা দিয়ে আসলাম, বিবিসির এক সাক্ষাৎকার মানে এক সাংবাদিক কিন্তু আমার সাক্ষাৎকার নিয়েছিলেন, মানে আমাদের মধ্যে আমি সবচেয়ে ছোট ছিলাম ভাইকে, পরে আমার এক বন্ধু আমাকে মুখের বলতো যে কি বললো, ও তো বিবিসির সাংবাদিক, তখন যা পানু তাই বললো, চলে গেলাম আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হলে। রাত্রে আমাদেরকে এসে বললেন যে তোমরা কে কে চাকরি করবে, 5-6 জন নাম দেওয়া হলো, ওই যে জাতীয় মালয়েশিয়ার ডাকাতে। নাম দেওয়ার পরে 5-6 জনের মধ্যে আপনার 2 দিন থাকার পরে আবার ওই ক্যান্টনমেন্টের সেই সিস্টেম আর কি, লেফট রাইট আর ওই, তো তখন আমরা তো ছাত্র, তখন আমরা ওই 2 দিন থাকার পরে চলে আসলাম। আর আমাদের মধ্যে ছিল এখানে উমর আলী বলে একটা ছেলে, আর আমরা সব চলে আসছিলাম, আসি লেখাপড়াতে আবার যোগদান করলাম। তারপরে বুদ্ধি কলেজে পড়া ছাত্রলীগে, এবং বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রলীগ করেছি, তারপরে এই আমাদের চলতেছে
এখন এই প্রজন্মের কাছে আসেন। আমার একটা নাতি আছে 4-5 বছর বয়স, বঙ্গবন্ধুর ধান নিয়ে 32 নম্বরে গেছিল, যায় আমি নিজেও অবাক হয়ে গেছি। সমস্ত দেখার পরে বঙ্গবন্ধু লাশ যেখানে সিঁড়িতে পড়েছিল ওখানে ওই যে দৌড়িতে ঘেরা আছে ওইখানে আমার নাতি লাশ করে বসে হাঁটু ধরে ওকে দিয়ে দম ধরে আছে। একটু পরে বলছে নানা বঙ্গবন্ধুর লাশ এখানে পড়েছিল, কেউ দেখার লোক ছিল না। আমি জবাব দিতে পারি বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে ওনার সুযোগ্য কন্যা জননেত্রী যেভাবে দেশকে পরিচালনা করছেন ওনাকে আমরা স্যালুট জানাই। নতুন প্রজন্মকে আমরা বলতে চাচ্ছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আদর্শ বাস্তবায়নের চিন্তা চেতনা নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন বাঙালি জাতির জন্য, তোমরা আগামী দিনে এই আদর্শকে ধরে রাখার চেষ্টা করবে, ইনশাল্লাহ বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে গর্বিত বাঙালি হিসাবে পরিচয় দিতে পারবো আমরা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।